অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে বরাবর মতো স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়। তো যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে খুবই সহজে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই psccdteletalk.com.bd এই অ্যাড্রেসটিতে যেতে হবে। এই অ্যাড্রেসটিতে আর এই অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে SMS এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে আপনার মোবাইলে। কোন অ্যাড্রেসটিতে গেলে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ টেলিটক থেকে আপনাকে একটা SMS দিয়ে দেওয়া হবে যদি আপনার অ্যাডমিট কার্ডটা রেডি হয়। ওইখানেও এই অ্যাড্রেসটি থাকবে, মানে ওয়েব লিঙ্কটি থাকবে যেখানে গিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো যদি FSTP ওপেন না হয় তাহলে হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই পেজটি চলে আসবে। দেন আমি এখানে আমার পোস্ট সিলেক্ট করব। তো এখানে কোনো পোস্ট তেমন না, বলছে রিটার্ন অর বাই বা নাথিং টু সে অ্যাবাউট দিস, এটার জন্য সমস্যা নয়। আপনি জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করবেন। যদি এখানে পোস্ট সিলেক্টেবল থাকে তাহলে পোস্টগুলো সিলেক্ট করবেন, না হলে এভাবে দিবেন দেন পাসওয়ার্ড এবং ইউজার ইনপুট করুন। তো আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার ইনপুট করতেছি। তো আমার পাসওয়ার্ড এবং ইউজার, অর্থাৎ পাসওয়ার্ড এবং ইউজার ইনপুট করার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে, আমার ছবি সহকারে, আমার নাম সহকারে এবং আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন দেখা যাচ্ছে। এখানে বলা আছে অ্যাডমিট কার্ড ইজ রেডি, ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এখানে ক্লিক করতে হবে আমাকে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, অথবা এভাবে ফর্মটি ওপেন হতে পারে, অর্থাৎ এভাবে ওপেন হতে পারে। যদি ওপেন হয় তখন এখানে ডাউনলোড অপশন পাবেন। আমি তো ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা অন্য কোনো ব্রাউজার দিয়েও করতে পারবেন। আপনার চাইলে মোবাইল দিয়েও একইভাবে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। শুধু সুন্দরভাবে পাসওয়ার্ড এবং ইউজারটা যদি ইনপুট করেন তাহলে সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে, 9 জুন আপনার পরীক্ষা আছে, এই 9 জুন এবং পরীক্ষার ভেনুটা দেওয়া আছে কোথায় পরীক্ষা হবে। তো ঠিক আছে, আজ ছিল এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। যদি এই ধরনের আরও নিত্য নতুন টিউটোরিয়াল আপনারা চান, আমাদেরকে উৎসাহিত করতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে খুবই সহজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।